আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি একটা দেখাবো বেঞ্চ আর ওইটাকে কনসোল হিসেবে ইউজ করতে পারবেন এমন একটা জিনিস বানাবার। এটা বানাবার জন্য যা যা লাগবে সেটা ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া আছে। আমরা দুইটা ক্রেট বক্স নিয়েছি, এর উপরে আমি উড গ্লু লাগিয়ে নিব। প্রথমে ভালো করে গ্লু দিয়ে নিব। কাটটা লাগাবো, কাটটা লাগানোর সময় আমার দেখে নিতে হবে যেন সোজা হয়। আমি সামনের দিক সোজা করে পিছন দিকে কাটটা একটু বেশি রাখছি। ঘন্টাখানিক এভাবে আমরা আটকে রেখে দিব। যদি কারো বাসায় ক্ল্যাম্প না থাকে তাহলে অবশ্যই তারা ভারী কিছু দিয়ে উপরে রেখে দিতে পারে। আমি এটাকে ওর লেগ হিসেবে ইউজ করব। এখন এটাতে গ্লু দিয়ে আমি নিচে লাগিয়ে দেব। এখন এটার উপরে আমরা ভারী জিনিস দিয়ে রেখে দিলাম। এটা 24 আওয়ার্সের মতন রাখতে হবে। এটার গ্লু এখন ড্রাই, এখন আমি এটাকে স্যান্ড করে নেব। স্যান্ড করা শেষ, এখন আমি এটাকে মুছে নিব দিয়ে রং করব। আমি এখন হোম ডেকোর হোয়াইট কালার দিয়ে এটাকে প্রথমে একটা কোট দিয়ে নিব। আমি এখন ভিতরটা ইয়েলো রং করব বলে ইয়েলো রং নিয়ে নিচ্ছি। আমি আউটসাইডটা পুরোটা পুর রং দিয়ে রং করে ফেলেছি। আমি এখন উপরটা মস কালার দিয়ে কালার করে ফেলছি। আমি এখন স্টেনসিল দিয়ে ওয়ালনাট জেল স্টেন দিয়ে কালার করব। ডিজাইনগুলো করা শেষ, এখন আমি এটাকে শুকাতে দিব। এখন আমি মেটালিক পেন্ট দিয়ে উপরে একটি কোট দেব। আমি এখন সিল করার জন্য ওয়েভলির ভার্নিশ ম্যাট ফিনিশটা দিয়ে এটাতে একটা কোট দিয়ে দিবো।